দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি, গোবর দিয়ে মোছা হয়ে গেছে, আর এখন ছেলেকে পাঠাচ্ছি দোকানে, মার্কেটে পাঠাচ্ছি, আমের পল্লব ফুল টুল তুলবো। তো আজকে কি বলতো, ঘট বসিয়ে মাছ পাতার উপরে দুটো পুঁটি মাছ দিয়ে ধান দুব্বা তাই করবো, পাড়িয়ে পাড়ি দিয়ে পুজো করে, তো ওই নিয়ে ওই যাত্রাটা করব। আজকে দশমী, জানোই দশমীর থেকে অনেক অনেক শুভেচ্ছা ইউটিউব বন্ধুদের। আর চলো দেখতে থাকো, আমি কিছু কিছু বিসর্জন হওয়ার পরে খুব মন খারাপ লাগে, একটা শান্তি একদম চুপচাপ হয়ে যায়, পুরো মার্কেট পাড়া সব কিছু চুপচাপ হয়ে যায়, তো তার জন্য একটু খারাপ লাগে। দেখতে থাকো জলি ব্লগ, তোমরাও জানো তো মা চলে গেলে কত খারাপ লাগে, জানো তো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কোলা, বঠি, কেচি, অনেক কিছু আছে দেখতে পাচ্ছ, সব কিছু নিয়েছি, এখানেই পুজোটা করব, যাত্রাটা এখানেই করব। তো এই নিয়মটা হচ্ছে আমার শাশুড়ি শিখিয়েছে, আমি আসার পরে আমাকে এইভাবেই শিখিয়ে দিয়েছে, তো আমি এই নিয়মটা তোমাদের কাছে শেয়ার করছি, আর আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, তো দেখো সব রেডি করে নিয়েছি, রেডি করার টাইমে ক্যামেরা ধরার কেউ ছিল না, ছেলে গেছিলো মার্কেটে তার জন্য ধরতে পারেনি। তো কী কী নিয়েছি এখানে, কীভাবে সাজিয়েছি, পুজোর জোগাড় করেছি, যাত্রা কীভাবে করে, চলো। এখানে তিনটা কলা দিয়ে, পান সুপারি আর গণেশ আঁকিয়েছি ঘটের মধ্যে, আমের পল্লব দিয়ে বসেছে ধান দুপা দিয়ে, আর এখানে দেখো দুটো পুঁটি মাছ নিয়ে এসছে, খুব সুন্দর পুঁটি মাছগুলো, এই দেখো পুঁটি মাছ, এই দেখো এখানে পুঁটি মাছ ধান দুর্বা, আর হচ্ছে ফুল দিয়ে মাছ পাতার উপর বসেছি সিঁদুরে ফোঁটা দিয়ে, আর এখানে হচ্ছে সব জিনিসপত্র আছে যেগুলো যাত্রার মধ্যে লাগে ওগুলো দিয়েছি এখানে, আর এটা তুলসীপুরের সামনেই করতে লাগে পুজোটা, দেখো খুব ভালো লাগছে দেখতে। এখানে মোম দিয়েছি আর এখানে ধনচি দিয়েছি, তো চলো যাত্রাটা করে ফেলি তাড়াতাড়ি। দশেরা যাত্রা, তো বন্ধুরা সব হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দশেরা যাত্রা যদি তোমাদের নিয়মটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, টাটা।